নানা আয়োজনে দেশ জুড়ে পালিত হচ্ছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। এ সময় বক্তারা বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ যে মর্যাদার আসন পেয়েছে তা শুধুমাত্র শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্যই হয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক্রিপোর্ট। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সকালে রাজশাহী নগরের সিএনবি মোড়ে বঙ্গবন্ধুর মুরালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নগরীর সার্কিট হাউসের সামনে এ আলোচনা সভার আয়োজন করে জেলা যুবলীগ। ময়মনসিংহে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে নগরীর শিববাড়িতে দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। পাবনায় নানা আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। আমরা কজন মুজিব সেনা পাবনা জেলা শাখার উদ্যোগে শহীদ মিনার চত্বরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাদারীপুরে আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও আলোচনা সভাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাটোর জেলা সদরে পালিত হয়েছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এছাড়া জেলার বিভিন্ন স্থানেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।